তোমার অনুভূতি পালো এখানে হোটেলে ঢোকার অনুভূতা হয়ে গেছে। I hate planes. Why? প্লেনে উঠার পরে দেখলাম যে অনেক ফোবিয়া। খুব সকালেই শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আরো একবার চট্টগ্রামের ভাই ব্রাদারদের সঙ্গে দেখা হবে আজ, ভাবতেই ভীষণ আনন্দ হচ্ছে। অলরেডি স্যাম কিন্তু আমার জন্য ওয়েট করছে রাস্তায়, আমি 5 মিনিটের মতো লেট করে ফেলেছি। সাত সকালে আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে, আমরা চলছি চট্টগ্রামের উদ্দেশ্যে। চলছি না আসলে। আচ্ছা আচ্ছা, আবার নেই না আমরা মনে করেছিলাম যে হয়তো সাইসাই করে আমরা চলে যাবো। স্যাম বেচারা না খেয়ে আছে, জানি না ওকে এখন কি খেতে দিব, কি পাবো। পারুটি আর কলা অবশ্য পাওয়া যাবে সব জায়গায়, যে কোনো টং দোকানে। কিছুক্ষণ বিচ্ছিন্ন ঘোরাঘুরির পর আমরা তুষার আর রাফসানকেও পেয়ে গেলাম। এরপর আমাদের যাত্রা শুরু হয়ে গেল। তারপর ঢাকার কংক্রিটের জঙ্গল আর রাস্তাঘাট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে থাকলো, আর আমরা উপভোগ করতে থাকলাম আকাশে ভেসে চলা মেঘমালা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বন্দর নগরী চট্টগ্রামে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যেতে খুব একটা বেশি সময় লাগলো না, আমরা আড্ডা দিতে দিতেই চলে গেলাম। তোমার অনুভূতি পালো এখানে হোটেলে ঢুকে? অনুভূতা হয়ে গেছে, অনুভূতা হয়ে গেছে। তবে কিছুক্ষণ পর ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। মানে কি একটা অবস্থা! এই ওয়াহিদ ভাই, দাঁড়ান, জুতা কি আপনার যে কাহিনীটা কি? এই দুজনে ভাই দেখছেন নি কি অবস্থা জুতাটা বেশ পছন্দ হয়েছে। এরপর দুপুরের খাবার খেয়ে আমরা ছুটলাম আমাদের মেইন ইভেন্টের দিকে, প্রথমেই বাইতুল আমান মসজিদ মার্কেটে। এখানে এত মানুষের ভিড় দেখে আমরা আরো একবার বুঝতে পারলাম আপনারা আমাদের কত ভালোবাসেন। তারপর আমরা গেলাম ফিনলে স্কোয়ারে, এখানেও প্রচুর প্রচুর মানুষ, এবং এই ভিড় দেখে আমরা তো রীতিমতো চমকে উঠেছিলাম। অবাক হয়ে খেয়াল করলাম রাফসান, তুষার আর স্যামের আকাশচুম্বী জনপ্রিয়তা। একটা সময় তো দেখলাম স্যামকে তার ভক্তরা রীতিমতো অবরুদ্ধ করে রেখেছে কাছে পেয়ে। যাই হোক, হাজার হাজার মানুষের ভিড় সামলে আমরা কোনো রকমে আনুষ্ঠানিকতা শেষ করলাম। এরপর আমাদের গন্তব্য ছিল আখতারুজ্জামান সেন্টারে, আর এখানে এসে প্রায় একই রকম অবস্থা দেখলাম। অনেক কষ্টে শেষ হলো এখানকার আনুষ্ঠানিকতা, আর সব কাজ শেষ করে আমরা রওনা হলাম ঢাকার পথে। সাথে নিয়ে যাচ্ছি চট্টগ্রামের প্রাণ ঢালা ভালোবাসা আর শুভকামনা আর অনেক অনেক ভালো কিছু স্মৃতি। তো আমাদের যাত্রা প্রায় শেষ, আমরা চট্টগ্রাম আন্তর্জাতিক এয়ারপোর্টে চলে এসেছি। মধ্যে আমরা ফ্লাই করবো এবং আমাদের টেকনো ইভেন্ট আপাতত এখানেই খতম।